জাকির হুসেন সিকদারর আজি আমি পুতলিকা এই কারণে দাহ করিল। চাওক, আজি আমার এটা এই অঞ্চলের বৃহত্তর এই 60,000 প্রায় তাতক বেশি মানুষের এটা বিপুল দাবি, প্রতিজন মানুষের দাবি। ইয়াত কোনো দল বা কোনো স্বার্থ সাম্প্রতিকতার কথা নাই। এনেকুয়া এটা পরিস্থিতিত আজি যেটু আমার বজালি জেলার আমি অন্তর্ভুক্ত হলো, অলপতে আমার এখন অর্ডার কপি ওলাইছে, তারপিছতো আজি শুনা পাইছো আমার যে আমার ইয়ার বিধায়ক মাননীয় সিকদার ডাঙরিয়ায়, সরুগত্রী সমষ্টির বিধায়ক মাননীয় সিকদার ডাঙরিয়ায় ইয়ার প্রতিবাদ করেছে। কিন্তু তেখেতে কি ভিত্তিত রাইজর এটা বিপুল দাবি, রাইজর এটা সমূহীয়া এটা সাংগঠনিক দাবি, এনেকুয়া বস্তু এটা তেখেতে কি যুক্তিত প্রতিবাদ করেছে আমি বুঝি নাপাও। গতি তেখেতর এটা সাম্প্রদায়িক মনোভাব আছে, তেখেতে সাম্প্রদায়িকভাবে কিছুমান কাম করিব বিচারে আৰু আমার এই রাইজখিনিক তেখেতে পকেটর বস্তু বলে ব্যবহার করিব বিচারে। কিন্তু এনেকুয়া কথাটো কেতিয়াও নয়, এখন গণতান্ত্রিক দেশত সমূহ রাইজে ইয়াতে 100% মানুষে বিচারিছে। এনেকুয়া 100% মানুষের দাবি এটা তেখেতে প্রতিবাদ করে কি যুক্তিত করে তেখেতক বুঝি নাপাও। তেখেতে এজন বিধায়ক আর বিধায়ক এজনে এনেকুয়া যে কথা কয়, তারমানে এইটো আজির যুগত তেখেতে গণতন্ত্র হত্যা করিব বিচারিছে। তেখেতর কিছুমান বিষয় তেখেতক জানিব পারে নাপারে তেওর কথা, কিন্তু তাকে কই তেওক নজনালে বলে কি এইখিনি মানুষ বিতাড়িত করিব নাকি? তেখেতর এই যুক্তি নাকি? তেও এজন বিধায়ক, তেখেতে সেখানি কথা নাজানে নাকি? ইমান অকণমান কথাখিনি যে তেখেতে বুঝি নাপায়, এই রাইজে যে ইমান দিন দাবি করে আছে তেখেতে কি গম পোৱা নাই নাকি? তেখেতে চুকুমুদা কুলির ভাও ধরে আছে, সব কথা মানে কি রাজনীতিকরণ করব বিচারিছে। কিন্তু এটা সমূহীয়া, ইয়াত কোনো সাম্প্রদায়িক কথা নাই, সমূহ রাইজর এটা দাবি, প্রতিজন মানুষের দাবি। তেনে কথা এটা তেখেতে এটা রাজনীতির রহন হানি পেলাই কিছুমান সাধারণ মানুষক ব্যতিগ্রস্ত করার বাদে তেখেতর অন্য একো মানে উদ্দেশ্য নাই। বজালি মহকুমা হওয়ার লগে লগে এই পাকামুজাখন বজালি মহকুমা প্রশাসনের অন্তর্ভুক্ত হয়ে আছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে পিছর পর্যায়ের পাকামুজা বজালি মহকুমা প্রশাসনের বাইর হয়ে আহিল। যদিও পাকামুজা দাবি সমিতি এই অঞ্চলের বিভিন্ন দল সংগঠন গোপীনাথ ছাত্রসন্থায় অর্ণিকে দাবি উত্থাপন করে আছে যে বজালি মহকুমা প্রশাসনত পাকামৌজাক অন্তর্ভুক্ত করব লাগে। আনকি এই অঞ্চলের সংগ্রামী জনসাধারণে রেলপথ রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে বজালি মহকুমা প্রশাসনত এই পাকামৌজা অন্তর্ভুক্ত করার কারণে দাবি উত্থাপন করে আছে। আর শেহতভাবে বজালি মহকুমাক জিলা প্রশাসন উন্নীত করা হল, আর জিলা প্রশাসন উন্নীত করার পিছতে পাকামুজাখনে ইয়াত বঞ্চিত হয়ে থাকিল। কিন্তু সরকারের জ্যেষ্ঠ কেবিনেট মন্ত্রী মাননীয় রঞ্জিত কুমার দাস ডাঙরিয়ার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতাত প্রত্যক্ষ হস্তক্ষেপত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে এই অবিভক্ত গোপীনাথক 4খন গাঁও পঞ্চায়েত, 4 নং উত্তর পূব পাকা গাঁও পঞ্চায়েত, 3 নং পূব পাকা গাঁও পঞ্চায়েত, 9 নং পূব পাকা গাঁও পঞ্চায়েত আর আমাৰ 8 নং মধ্য গাঁও পঞ্চায়েতক বজালি জিলা প্রশাসনত অন্তর্ভুক্ত করলে। এই জগতে আমি মুখ্যমন্ত্রী, কেবিনেট মন্ত্রী আর এই প্রক্রিয়াটি আগবাই নেওয়ার ক্ষেত্রত যখন ব্যক্তি জড়িত সংশ্লিষ্ট সকল পক্ষক আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর অভিনন্দন জ্ঞাপন করছো। কিন্তু শেহতভাবে আমার সরুক্ষেত্রী সমষ্টির মাননীয় বিধায়ক জাকির হুসেন সিকদারে এটি বিশেষ সম্প্রদায়ক প্রতিনিধিত্ব করে যে হিন্দু এলাকাত এক কড়ল মাটিও পেলার কোনো নজির নাই, সেইগী জাকির হুসেন সিকদারে সাম্প্রদায়িক নীতি অবলম্বন করে সাম্প্রদায়িক কথা বতরে সরুক্ষেত্রী সমাজ জীবনক বিপথে পরিচালিত করে এই অঞ্চলের মানুষক বিপরীতে পরিচালিত করে আজি এই 4খন গাঁও পঞ্চায়েতের যে আবেগ অনুভূতি এই অঞ্চলের জনসাধারণের ধ্যান ধারণাক ভেঙুচালি করে ইয়াক বিরোধিতা করেছে। এই জিলাখন বজালি জিলা প্রশাসন যার ক্ষেত্রে এই 4খন পঞ্চায়েত
যোৱাৰ ক্ষেত্ৰত তেওঁ বিৰোধিতা কৰিছে। আমি জাকির হোসেন সিকদাৰক সকিয়াই দিছো যে আপোনাৰ আপুনি য'ত আছে তাতে থাকক, অন্তত পাকা মোজাৰ এই চাৰিখন পঞ্চায়তৰ জনসাধাৰণৰ আৱেগ অনুভূতি ত্যাগক হেঙুচালি কৰিবলৈ আপুনি মানে সাহস নকৰিব, অন্যথা কিন্তু ইয়াতকৈ কঠোৰতকৈ কঠোৰ গণতান্ত্ৰিক সংগ্ৰামৰ সন্মুখীন হবলৈ সাজু থাকিব। আৰু সেই গতিকে আজি পাকা মোজাৰ জনসাধাৰণে এই চাৰিখন পঞ্চায়তৰ জনসাধাৰণে আজি ঐতিহাসিক বাগনাৰ শ্বহীদ বেদীৰ সন্মুখত জাকির হোসেন সিকদারের প্রতিকৃতি দাহ করে তেখেতক তীব্রভাবে গরিহণা দিছো। আর ভবিষ্যতের দিনত অন্তত এই চারিখন গাঁও পঞ্চায়েত বজালি জিলা প্রশাসনত অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটা টু হব।